দিল্লীত কৃষক বিদ্রোহ আর প্রতিবাদী কৃষকর ব্ল্যাক ফ্রাইডে কোলা শুক্রবার আজি শুক্রবার দিন কোলা শুক্রবার হিসাবে পালন করলে প্রতিবাদী কৃষকসকলে প্রতিবাদর সময়সাত এজন এজনক দুজন কৃষকে প্রাণ দিবলগিয়া হল দুজনক কৃষকে মৃত্যু খাবতি লবলগিয়া হল আর তারবাবে প্রতিবাদী কৃষকসকলে শুক্রবার দিন পালন করলে কোলা শুক্রবার কোলা শুক্রবার পালন করে কৃষকর প্রতিবাদ চলিত কৃষক বিদ্রোহত দুজন কৃষকর মৃত্যু শম্ভুর পিছত খনৌরী সীমান্তত প্রতিবাদী কৃষকর মৃত্যু হয় আর কৃষকর মৃত্যুর পিছতে প্রতিবাদী কৃষকর এয়া কোলা দিবস পালন ব্ল্যাক ফ্রাইডে পালন করে কৃষকে সাব্যস্ত করে প্রতিবাদ হয় কৃষকর দিল্লি চলো মিছিলর মাজতে ঘটিল এই অঘটন ইয়ার পূর্বে এগারী ষাঠি উদ্ধার কৃষকে প্রাণ হেরুয়াইছিল আর এইবার খানৌরী সীমান্তত এজন যুবক কৃষকর মৃত্যু হল এই দিল্লি চলো প্রতিবাদী কার্যসূচী রূপায়ণের মাজতে কেবল এই কোলা শুক্রবারে প্রতিবাদ সাব্যস্ত করাই নহয় অনাগত সময়সাতো এলানি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব বিদ্রোহী কৃষকসকলে এনেদরে কৃষক বিদ্রোহের উকমুকনি ক্রমাৎ তীব্রতর হবলে ধরেছে রাজধানী দিল্লিত 26 ফেব্রুয়ারী ট্রেক্টরে প্রতিবাদী কৃষকর দিল্লি চলো রাজপথ ট্রেক্টর চলাই দিল্লিলে যার সংকল্প লৈছে এতিয়া প্রতিবাদী কৃষকসকলে পুনর্বার এয়া হব কৃষকর এদিনিয়া প্রতিবাদী কার্যসূচী আর তার পিছত সমগ্র দেশ জুড়ি হব কৃষকর বৈঠক আনহাতে 14 মার্চত দিল্লির রামলীলা ময়দানত কৃষকর আন্দোলন ঘোষণা 14 মার্চর সেই প্রতিবাদী কার্যসূচীত রামলীলালৈ ট্রেক্টর নোহাক যাব প্রতিবাদী কৃষকসকল লগতে প্রতিবাদী কৃষকসকলে সরকারক কটাক্ষ করে কলে সরকারে বারে বারে কৃষকসকলক প্রতিরোধ নকরে বলে কই আহিছে কিন্তু প্রতিবাদী কৃষকক এইবার সরকারে প্রতিরোধ করে নে নকরে সেয়াও আমি চাই লম প্রতিবাদী কৃষক সংগঠন সমূহর এই যে বিস্তৃত প্রতিবাদী কার্যসূচী আন্দোলনের কার্যসূচী ঘোষণা করেছে ইয়ার পিছতে পুনর্বার আলোচনার বাবে প্রতিবাদী কৃষকক আমন্ত্রণ জানাইছে কেন্দ্রয় ইয়ার পূর্বে এবার এবারকৈ চারিবারকৈ প্রতিবাদী কৃষক নেতার সঙ্গে আলোচনাত মিলিত হয়েছে কেইবাগৰাকী কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু উলুয়া নাই এতিয়াও সমাধান সূত্র আর যার পরিণতিত এটার পিছত আনতো প্রতিবাদ আনতো আন্দোলনের কার্যসূচী ঘোষণা করে গেছে প্রতিবাদী কৃষকসকলে